আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো এবং জোর করে তৃণমূলে যোগদান করার ঘটনায় বালুরঘাট থানার সামনে বিক্ষোভ বিজেপির। তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। এদিন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থানা সহ জেলার আটটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। বালুরঘাট থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপি আদিবাসী মহিলার উপরে হেনস্থা করা হলো কেন পুলিশ প্রশাসন বক্তাই জবাব গোপন থানার গোপানগর অঞ্চলে বাসন করে অপ্রত্যাশিত ভাবে তৃণমূলের যে আজকে দুর্নীতি অরাজকতা তার প্রতিবাদে প্রায় 200 অধিক আমরাও কল্পনা করিনি আর ভারতীয় জনতা পার্টিতে মহিলারা যোগদান করে আর এই দেখে তৃণমূল কংগ্রেসের আজকে তারা হতাশ হয়েছে আর তার পরবর্তীতে আমরা যে দেখলাম নক্কার জন্য ঘটনা সেখান থেকে জবরদস্তি চারজন মহিলাকে নিয়ে এসে কোর্ট মোড় থেকে দণ্ডি কেটে কাটাতে কাটাতে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিসে গিয়ে তাদেরকে আর দলীয় পতাকা তুলে দেওয়া হলো এখানকার মহিলা নেত্রীর আর আদেশে বা তার উপস্থিতিতে এই ঘটনা গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্ব আজকে আর চিৎকার করছে তারপরেও আমরা দেখছি পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সব তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা করেনি তাদেরকে গ্রেপ্তার করার কোনো প্রক্রিয়া নেই তার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সম্মানীয় রাজ্য আর সভাপতি এসটি মোর্চার কালকে তিনি এসেছিলেন তিনি ঘোষণা করেছেন যে আজকে দক্ষিণ দিনাজপুরের আটটি থানাতেই আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং আগামীকাল পুরো পশ্চিমবঙ্গের প্রতিটি থানাতেই আর এই বিক্ষোভ প্রদর্শন চলবে এবং আগামীকাল আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা আমাদের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ দার নেতৃত্বে আমরা আগামীকাল বালুরঘাট কোর্ট মোড় থেকে সরি আগামীকাল বালুরঘাট আমাদের মঙ্গলপুর পার্টি অফিস থেকে আর মিছিল করে আর কালেক্টিভের সামনে আসব আমাদের পূর্ব নির্ধারিত আরও কিছু কার্যক্রম তার সঙ্গে আছে যে বালুরঘাট শহরে আর আমাদের সুকান্ত মজুমদার সাংসদ তার যে হোর্ডিং লাগানো হয়েছিল দুর্ভাগ্যজনক ব্যাপার আজকে তৃণমূল কোথায় নামিয়েছে যে সেখানে কোনো রাজনৈতিক দলের হোর্ডিং ছিল না সেখানে দুইজন আর সাংসদ এই সাংসদ রত্ন পেয়েছেন সেখানে কংগ্রেসের অধীর চৌধুরী তার ছবি ছিল কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস আজকে নিজেরা নিজেদের কাজ দিনের পর দিন করতে পারেনি তার অপদার্থ ব্যর্থ হয়েছে সমাজের চোখে তারা নক্কার হয়েছে তাই ভারতীয় জনতা পার্টিকে প্রতিহিংসামূলক এই কাজগুলো করেছে এবং একাধিক দাবি নিয়ে কালকে আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ এবং আমাদের সুকান্তদার নেতৃত্বে একটা বড় জমায়েত এবং স্পিকার মিছিল হবে কালকে।